বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি জিসকাভিট এম ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জিসকাভিট এম ঔষধটি জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মাল্টিভিটামিন ও মিনারেল। এটি সাধারণত জিসকাভিট নামেই পাওয়া যায় এবং জিসকাভিট এম ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত জিসকাভিট এম ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ভিটামিন এবং মিনারেলের অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ভিটামিন এবং মিনারেলের অভাবে ভুগে থাকেন, যাদের শরীরে ওজন খুবই কম কিংবা খাবারের রুচি কমে যাওয়া, কিছু খেতে মন না চাওয়া, শরীরের রোগা পাতলা ও ওজন কমে যাওয়া, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, শরীরে কোনো শক্তি না পাওয়া, কোনো কাজে গেলে কাজে মন না বসা, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, এই সকল সমস্যা দূর করতে এবং খাবারের রুচি বৃদ্ধি করা এবং ওজন বৃদ্ধি করার জন্য জিসকাভিট এম ঔষধটি খুবই কার্যকরী একটি ঔষধ। জিসকাভিট এম ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট এক বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদের রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। জিসকাভিট এম ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকা, খিদে না পাওয়া, খাবারের রুচি কম থাকা, শরীর সর্বদাই দুর্বল অনুভূতি হওয়া, ওজন কমে যাওয়া, কিছু খেতে গেলেই খেতে মন না চাওয়া, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে জিসকাভিট এম ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর জিসকাভিট এম ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জিসকাভিট এম ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। জিসকাভিট এম ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেটে বদহজম সৃষ্টি হওয়া, পেটে ব্যথা করা, খাবারে অরুচি, অনেক সময় ডায়রিয়া হওয়া, পেট ফুলে থাকা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় জিসকাভিট এম ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। যদি আপনাদের জিসকাভিট এম ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।